আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ঘরেই আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক, আমরাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের অনুশীলনী সাতের ক্ষয়ের 87 পৃষ্ঠার অঙ্ক করেছিলাম, আজকে 88 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো বোঝাবো। তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে আমার সঙ্গে করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, তা দেখো তোমরা এখানে পৃষ্ঠা রং 88-এর 8 নম্বরে লেখা আছে একটি অঙ্ক, যে শূন্যস্থান পূরণ করো। শিক্ষার্থীরা, এখানে দেওয়া আছে যে 2 ভাগ দশমিক, কিন্তু আমাদের এইটা কিন্তু আমাদের ভাজক, আর এটা হচ্ছে ভাজ্য। ভাজকের এখানে দেখো তোমরা যে 1.6 আছে, তো এইটাকে আমরা দশমিক বিহীন, দেখো দেখি এখানে আমাদের দশমিক ছিল কিন্তু আমি এখানে লেখি নাই, তার মানে অবশ্যই আমরা এটাকে কি করব, 10 দ্বারা গুণ করব। যেহেতু দশমিকের পরে একটি সংখ্যা আছে, এই জন্য আমরা 10 দ্বারা গুণ করব। তাইলে গুণ করে এখন দেখো যে কি আসতেছে আমাদের, এই 16 দ্বারা আমরা 2কে যদি ভাগ করি, সেই ভাগফলটাকে 10 দ্বারা গুণ করলে আমাদের কত আসবে, 1.25। আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, যে গুণ করার সময় দশমিক ডানের দিকে সরে যায় আর ভাগের সময় বামে চলে আসে। তো এটাকে যদি আমরা 2কে 16 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কত আসতেছে, 0.125। ওইটাকে যদি আবার আমরা 10 দ্বারা গুণ করি, তাহলে এটা আসতেছে। পরেরটা অনুরূপ তোমরা এটাকে দেখো 2 নম্বরে, এটাও কিন্তু ওইভাবে দেওয়া আছে যে 3 ভাগ 0.25। তাহলে আমরা লিখতে পারি 3 ভাগ 2.5 গুণ, দেখো দশমিকের পরে যেহেতু আমাদের কি আছে, 2টা সংখ্যা, তাইলে আমাদের এখানে কত দ্বারা গুণ করবো, 100 দ্বারা। তাইলে আমাদের কত আসতেছে, শুধুমাত্র 12। এটাকে আমরা 25 দ্বারা 3কে যদি ভাগ করি, ভাগফলটাকে আবার যদি 100 দ্বারা গুণ করি, তাহলে আমাদের আসতেছে 12। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যদি আমরা ভাগ দিই, তাহলে 0.12 আসবে। ওই 12টাকে আমরা যদি 100 দ্বারা গুণ করি, তাহলে আমাদের 12 আসতেছে। এইভাবে তোমাদের আরও 3 নম্বর একটা অঙ্ক আছে, ওটা তোমরা করার চেষ্টা করবে। এবার আমরা আসি 9 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এটা কিভাবে হলো সেটা আমি একটু দেখাই। যেখানে দেওয়া আছে 2 ভাগ 1.6, এটাকে যদি আমরা লিখি যে 2 ভাগ দশমিকটাকে তুলে দিলে 10 হয়, এইটাকে যদি আমরা এইভাবে কিন্তু লিখতে পারি যে 2 ভাগ 16, যেহেতু এটা দেওয়া আছে ঘুরি, কিন্তু এটা হয় এইভাবে, কিন্তু 10 দ্বারা ভাগ করা যায়। এই অংশটাকে এটাকে দেখানো হয়েছে এইভাবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমরা 9 নম্বরে। 9 নম্বরে অঙ্কে বলা হয়েছে ভাগ করো। ভাগ কি, 1 নম্বরে বলছে যে 9 ভাগ 1.8। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের ভাজ্য, এটা হলো ভাজক। ভাজ্য কিন্তু স্বাভাবিক সংখ্যা, আর এটা হচ্ছে দশমিক। এটাকে আমরা করতে পারি কি, যদি 10 দ্বারা গুণ দেই, আমরা এখানে লিখে দিতে পারি যে ভাজ্য ও ভাজক উভয়কে 10 দ্বারা গুণ করে। প্রিয় শিক্ষার্থীরা, এটা লিখলে হয় না লিখলে হয়, তবে বোঝানোর জন্য আমরা লিখলাম যে এটাকে মানে ভাজ্যকে যত দ্বারা গুণ করলাম, ভাজককেও তত দ্বারা গুণ করছি, করলে কি হবে এখানে 90। আর এখানে যেহেতু দশমিক আছে, আমি তোমাদের বলছিলাম যে গুণের সময় দশমিকটা ডানে সরে যায়, তাইলে যেহেতু 1 সংখ্যা পর, তাহলে আসতেছে কত, 18। দশমিক তখন এইদিকে চলে যাবে, কারণ আমরা যদি এই 18কে স্বাভাবিক অবস্থায় গুণ করি, 18কে 10 দ্বারা, তাহলে 180 হয়। তাহলে 180 মানে দশমিকটা আমাদের এইখানে আসতেছে, তাহলে এটা বাদ চলে গেল, এই জন্য আমি
এটাকে আমরা 10 দ্বারা গুণ করলাম সেটা নির্ভর করে আমাদের এই যে ভাজ্য ভাজকটার উপরে যে দশমিক যদি এখানে দুই সংখ্যা হয় তো তাহলে আমরা 100 দ্বারা গুণ করতাম তাহলে এখন কত আসছে 5 18 90 তাহলে আমাদের তোমরা এখানে ভাগ করে দেখাতে পারো 18 দ্বারা এটা ছোট যেহেতু ছোট ভাগ তাহলে আমরা এমনিতেই করতে পারি এইভাবে তোমাদের আর বইয়ে দেখবা যে অঙ্ক দেওয়া আছে 9 এর 72 ভাগ 1.2 এতে দুই নম্বরে একটা অঙ্ক আছে 72 ভাগ 1.2 72 কে আমরা যদি 10 দ্বারা গুণ করি আর 1.2 কে আমরা যদি 10 দ্বারা গুণ করি কারণ এখানে দেওয়া আছে দশক তাহলে আমরা কি করতে পারি 720 ভাগ 12 দুই গুণ দিলে 12 মানে এইটা দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের কত আসছে 60 এইভাবে তোমরা এখন এখানে লিখে দিতে পারো এরকম যে ভাজ্য ভাজককে কত দ্বারা গুণ করলাম 10 দ্বারা গুণ প্রিয় শিক্ষার্থীরা এইভাবে বাকি অঙ্কগুলো যেগুলো বই আছে তোমরা করার চেষ্টা করবে অবশ্যই তোমরা পারবে যদি এগুলো বুঝে থাকো প্রিয় শিক্ষার্থীরা এবার 10 নম্বর দেখো 10 নম্বরে লেখা আছে এটা অবশ্য ভাগ তাহলে দেওয়া আছে কত 4.8 ভাগ 0.6 প্রিয় শিক্ষার্থীরা দেখো দুইটাই কিন্তু এর আগে আমরা করলাম কি একটা স্বাভাবিক সংখ্যা থাকে আর একটা দশমিক তো এখানে আমরা দুইটাই কিন্তু আমাদের দশমিক আছে কাজেই আমরা কি করব উভয়কে যদি 10 দ্বারা গুণ করি তোমরা আবার এখানে লিখে দিতে পারো যে ভাজ্য ও ভাজক উভয়কে 10 দ্বারা গুণ করে প্রিয় শিক্ষার্থীরা এটা বোঝানোর জন্য লেখা হলো এখন যদি আমরা এটাকে গুণ দেই তাহলে কত হচ্ছে 48 ভাগ এটা দিয়ে গুণ দিলে হবে 6 তাহলে আমাদের কত আসছে 8 6 8 48 প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইভাবে এটা বাকি যে অঙ্কগুলো আছে বইয়ের মধ্যে দেখবা ওইগুলো তোমরা এই নিয়মে করার চেষ্টা করবে আশা করি তোমরা তোমাদের সমস্যা হবে না এবার দেখো 11 নম্বর অঙ্কে আছে এগারো নম্বরে বলছে কি দেওয়া আছে ভাগ করে এটাও সাত দশমিক তিন হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা কিন্তু আমরা যেহেতু এই ভাজকে দেখো এক সংখ্যা পরে দশমিক তাহলে আমরা কি করব 10 দিয়ে গুণ দিব সবসময় তোমরা এই ভাজকের দিকে লক্ষ্য রাখবা ভাগ সাত দশমিক তিন গুণ দশ প্রিয় শিক্ষার্থীরা এখন যদি আমরা এটা দিয়ে গুণ দেই আমি তোমাদের বলেছিলাম যে গুণের সময় দশমিক ডানের দিকে সরে যায় তাহলে এখানে আছে আমাদের 11.18 ছিল এবার আসলো কি এইটা আসতেছে দশমিক ভাগ সাত তিন এখন এইটা দিয়ে আমরা ভাগ করব এটা দিয়ে ভাগ করলে কত আসবে 2.6 তোমরা এখানে ভাগ করে দেখাতে পারো 43 দিয়ে সরি 100 হ্যাঁ এখানে এভাবে তোমরা ভাগ করে দেখবা যে তোমাদের এইটা উত্তর চলে আসতেছে প্রিয় শিক্ষার্থীরা এবার 11 পরে আমাদের 12-13 নম্বর অঙ্ক 12 নম্বরে এখানে বলা হয়েছে যে নিচের ভগ্ন নিচের ভাগগুলোর কোনটির ভাগফল ভাজ্য অপেক্ষা বড় দেখবার যে তিনটাই কিন্তু ভাজ্য ভাজক একই তা আমরা জানি কি যে ভাজ্য এবং ভাজক সমান হলে ভাগফল এক হয় তারপরে তোমরা দেখবা যে কোন সংখ্যা তাহলে প্রথমটাতে যেহেতু দেওয়া আছে যে 1.2 তারপরেটাতে 3.5 তারপরে দেওয়া আছে 0.8 তাহলে অবশ্যই গ কিন্তু এটার উত্তর তোমাদের হবে তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা 13 নম্বর অঙ্কে যাব ১৩ নম্বর অঙ্কে বলছে যে একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায় গাড়িটি এক ঘন্টায় কত কিলোমিটার যাবে এখানে বলা হয়েছে প্রতি ঘন্টার কথা বলা হয়েছে এই জন্য আমরা লিখব
13 নম্বরে গাড়িটি 2.5 ঘন্টায় যায় ৫ কিমি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখলাম কি, যে গাড়িটি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। তাহলে যেহেতু বলছে 1 ঘন্টায়, তাহলে আমরা এখানে লিখবো যাতে গাড়িটি 1 ঘন্টায় যায় ভাগ 2.5 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে 8, 9 এবং 10 যেভাবে করলাম, দশমিকটাকে স্বাভাবিক সংখ্যায় পরিণত করে তারপরে আমরা ভাগ করব। দেখো তো, যেহেতু এখানে আছে ভাজকের এক অঙ্ক পরে দশমিক, এই জন্য আমরা কি করব, এটাকে 10 দ্বারা গুণ করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এটা গুণ দেই, তাহলে আমাদের এটা একটা পূর্ণ সংখ্যা হয়, মানে স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি, 114.5। যেহেতু দশমিক এখানে আছে, তাহলে একটা শূন্য আছে, মানে কি একদিকে এক অঙ্ক ডানে সরে যাবে, তাহলে আসতেছে কত, 2.5। এখন আমরা এটা কি করব, এখানে লিখে আমরা এটাকে ভাগ দিব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের দেখো ভাগ দিলে তাহলে আমাদের কত আসতেছে, এটা আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে যেহেতু 25 আছে, আমরা যদি এখানে 2 অঙ্ক, এখানে 2 নেই, তাহলে আমাদের কিন্তু ভাগ দিয়ে এটা ছোটা আছে, এই জন্য আমরা 3 অঙ্ক নিব এখানে। তাহলে 3 যদি নেই, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 25 দিয়ে আমরা যদি ভাগ দেই, তাহলে কত আসেছে, 4 বাদ যদি দেই, তাহলে 4 25 100 বিয়োগ করলে আমাদের কত আসতেছে, 4, তাহলে কত হইল, 1, তাহলে 14। এবার কিন্তু আমাদের যেহেতু উপরে ভাগ যাচ্ছে না, দেখো ভাজক এসে ভাগ শেষ ছোট হয়ে গেছে, তাহলে অবশ্যই ভাজের এখান থেকে একটা আমরা সংখ্যা নিয়ে আসি। এবার যদি আমরা 5 বাদ দেই, 6 বাদ দিলে কিন্তু 150, তাহলে 5 বাদ নিতে আমরা পারি, 5 25 125 বিয়োগ করো, তাহলে আসতেছে কত, 0 2। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এটাকে আমাদের ভাগশেষটাকে অবশ্যই শূন্যের মধ্যে আনতে হবে, এই জন্য আমরা কী করতে পারি, এখন যেহেতু আমাদের দশমিক আছে, তাহলে আমরা এখানে একটা শূন্য নিতে পারি, তাহলে কত হইবে এবার, 8, 8 25 হচ্ছে 200। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে আমাদের কত আসলো, 45.8। প্রিয় শিক্ষার্থীরা, দেখো দেখি তোমাদের আরও একটু এটা অঙ্কটা নিয়ে একটু কথা বলি, যে লেখা আছে গাড়িটি, এখানে বলা হয়েছে যে একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়, গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, তা আমাদের প্রতি ঘন্টার কথা বলা হয়েছে, এই জন্য আমরা লিখছি যে গাড়িটি 2.5 ঘন্টায় যায় 114.5 কিলোমিটার। তাহলে গাড়িটি 1 ঘন্টায় যাবে, ভাগ দিলে যে আমরা কী করলাম, যেহেতু দশমিকটাকে আমরা স্বাভাবিক সংখ্যার মধ্যে নিয়ে আসতে চাচ্ছি, এই জন্য কী করলাম, 10 দ্বারা গুণ করছি। এখানে যদি আমাদের 2 সংখ্যা হতো, তাহলে আমরা 100 দ্বারা গুণ করতাম, দিয়ে এখন ভাগ করলে আমাদের দশমিক বিহীন করার পরে স্বাভাবিকভাবে ভাগ দিয়ে আমাদের আসলো 45.8 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 14 নম্বর অঙ্কে যাই, অবশ্যই তোমরা খাতায় তুলে নিবে অঙ্কটা। 14 নম্বরে বলা হয়েছে যে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গমিটার, এর প্রস্থ 22.5 মিটার হলে দৈর্ঘ্য কত, তা আমরা এখানে লিখব দেওয়া আছে
কি আছে যে আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা যে যেগুলো দেওয়া আছে ওইটা আমরা লিখতেছি যে দেওয়া আছে আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গ মিটার এবং আয়তাকার জমির কি দেওয়া আছে প্রস্থ, প্রস্থটা কত 22.5 মিটার, 22.5 মিটার। তো এখন আমরা কি লিখব যে আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল, আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা দেখো দৈর্ঘ্য প্রস্থের সূত্র একক বর্গ একক লিখেছে, আয়তাকার জমির ক্ষেত্রফল আছে সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু আমাদের উত্তরে কি চাইছে দৈর্ঘ্য কত। তাহলে আমরা লিখতে পারি যে অতএব দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। প্রিয় শিক্ষার্থীরা এই আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে কত 729, প্রস্থ কত 22.5। প্রিয় শিক্ষার্থীরা আমরা দশমিকটাকে স্বাভাবিক সংখ্যা, দশমিকটাকে স্বাভাবিক সংখ্যায় আগে নিয়ে আসবো, তাহলে কি আছে সাধারণ ভগ্নাংশ যদি হয় তাহলে আমাদের 729কে যদি আমরা 10 দ্বারা গুণ করি ভাগ 22.5 গুণ 10, উভয়কে আমরা কি করলাম দশমিক মানে দশমিক বিহীন স্বাভাবিক অবস্থায় আমরা দশমিককে বাদ দেওয়ার জন্য কি করলাম 10 দ্বারা গুণ করলাম। এবার আমাদের কত আসছে সেটা 729 একটা শূন্য ভাগ এটা যদি হয় তাহলে 25 এত মিটার। প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমরা একটু দেখো যে দেওয়া আছে যে একটা আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গ মিটার এবং প্রস্থ আছে 22.5 মিটার। তো এটা থেকে আমাদের দৈর্ঘ্য যেহেতু বাইর করার কথা বলছে আমরা সরাসরি কিন্তু লিখতে পারতাম যে আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ, কিন্তু না আমরা না লিখে পুরোপুরি সূত্রটা লিখলাম, লিখে এখান থেকে যেটা চেয়েছে সেটাই লিখলাম, বাকিটা আমরা ভাগ করি। দেখো তাহলে দৈর্ঘ্য সূত্র কি ক্ষেত্রফল ভাগ প্রস্থ, আর যদি প্রস্থ চাইতে তাহলে কি হতো ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, আর যদি শুধু ক্ষেত্রফল চাই তাহলে তো এটাই লিখবো। এখন আমরা কি করব এটা আমরা তোমাদের এখানে একটু জায়গা যেহেতু কম তারপরে তোমরা দেখো যে এখানে আমরা যদি 22.25 দ্বারা এটাকে ভাগ দেই তাহলে আমাদের কত আসতেছে দেখো দেখি, আমরা যদি 3 বাদ দেই 3 দিলে 3 × 5 = 15, 5 × 3 = 6, 1 = 7, 3 × 2 = 6, তাহলে আসতেছে 4, আর 7 + 12 হইলে হচ্ছে 5। দেখো এখন এইটা আমাদের ভাজকের চেয়ে ভাগশেষটা কিন্তু ছোট, এই জন্য আমরা উপরে যেহেতু আমাদের সংখ্যা আছে আমরা নিয়ে আসলাম, তাহলে এখন হলো 540। এবার যদি আমরা 2 বাদ দেই, 2 বাদ দিলে 5 × 10 = 0, 22 × 44 এরাকে হচ্ছে 45, তার মানে এখন আমরা বিয়োগ করলে কত পাচ্ছি 0, 5 + 14 হইলে হয় 9, 1 মিলে গেল। তাহলে এখন আমাদের ভাজকের চেয়ে ভাগশেষ এখন কিন্তু ছোট, এই জন্য আমরা এখানে একটা দশমিক নিতে পারি, তাহলে আমাদের কত আসতেছে 900। এবার যদি আমরা 4 বাদ দেই তাহলে 4 বাদ নিলে 4 × 5 = 20, 4 × 8 = 10, 4 × 2 = 8 হলো 9, তাহলে আমাদের কত আসতেছে 32.4 মিটার। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা আমাদের 15 নম্বর আরেকটি অঙ্ক আছে, তোমরা এটা আরেকটু করার চেষ্টা করো।
15 নম্বরে আছে যে 3.2 মিটার লম্বা একটি লোহার খন্ডের ওজন 15.6 কেজি লোহার খন্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি লিখব 3. শিক্ষার্থীরা 15 নম্বরে বলা হয়েছে যে 3.25 মিটার লম্বা একটি লোহার খন্ডের ওজন তাহলে আমরা লিখব এত মিটার লম্বা একটি এতগুলো না লিখে আমরা সরাসরি শুরু করে একটু লিখি এত মিটার লম্বা লোহার খন্ডের ওজন কত কেজি 15.6 কেজি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কি লিখলাম যে 3.25 মিটার লম্বা একটি লোহার খন্ডের ওজন হলো এত কেজি তাহলে যেহেতু এখানে বলা হয়েছে যে প্রতি মিটার তাহলে আমরা অবশ্যই প্রতি মিটারে কি 1 মিটার লম্বা লোহার খন্ডের ওজন কি করব 15.6 ভাগ 3.25 প্রিয় শিক্ষার্থীরা ওইটা আমরা ওই নিয়মে এখন করব কি এটাকে দশমিক তুলাই দিব উঠাই দিব তাহলে কি আসছে যেহেতু এইখানে তোমরা লক্ষ্য করো ভাজক ওখানে আমাদের তাহলে আমরা 100 দ্বারা গুণ করব ভাগ 3.25 গুণ 100 প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এটাকে গুণ করলে কত আসছে যে আমি তোমাদের বলেছিলাম যে গুণের সময় দশমিক ডানের দিকে সরে যায় তাহলে যেহেতু এখানে আমাদের কত আসছে 15.60 ভাগ যদি 1 দশমিক তাহলে এখানে গুণ দিয়ে 2টা 0 একটা বাদ দিলাম এবার এটাতে আসছে যে কত 3.25 এত কেজি প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কি করব এখানে লিখব ৩২৫ দ্বারা 1560 কে আমরা ভাগ দিব তাহলে দেখো দেখি প্রথমে আমরা যদি 4 বাদ দেই তাহলে 4×5=20 এর 0 হাতে থাকলো 2 4 2 না 8 আর 2 এ 10 এর 0 হাতে 1 4 3 এ 12 আর 1 এ হচ্ছে 13 প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের কত আসলো 1300 আমরা বিয়োগ করব 0 6 3 আছে 5 হইলো হচ্ছে 2 325 দেখো আমাদের ভাজক এসে ভাগশেষ কিন্তু ছোট এজন্য আমরা কি করব এটাকে একটা দশমিক নিতে পারি তো দশমিক নেওয়ার অর্থ হলো কি এখানে একটা শূন্য দিতে পারি তো শূন্য যদি দেই এবার যদি আমরা 8 বাদ দেই তাহলে 5 আর 8 এ 40 এর শূন্য 8 2 গুণ 16 4 20 এর শূন্য হাতে হলো 2 3 8 এ 24 25 26 তাহলে কত আসছে 4.8 কেজি প্রিয় শিক্ষার্থীরা 4.8 কেজি আবারও আমি বলতেছি একটু শুনো তোমরা ভালো করে 15 নম্বরে আমাকে বলা হয়েছে যে 3.25 মিটার লম্বা একটি লোহার খন্ডের ওজন 15.6 কেজি হলে লোহার খন্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে আমাদের উত্তর চাইছে কি প্রতি মিটার এই জন্য আমরা কি লিখব যে 3.25 মিটার লম্বা লোহার খন্ডের ওজন হলো 15.6 কেজি তাহলে 1 মিটারের ওজন যেহেতু কম হয় কম হলে কি হয় সবসময় তো মনে রাখবে ডানের সংখ্যাটা আগে লিখতে হয় আর বামেরটা যে ভাগের পরের অংশ হয় এখন এটাকে তোমরা যদি এই দশমিক বিহীন করো স্বাভাবিক সংখ্যা করতে চাও তাহলে এইভাবে গুণ দেবে আর যদি কেউ মনে করো যে আমি করব না তাহলে সরাসরি 3.25 দ্বারা 15.6 তোমরা ভাগ দিতে পারো তবে আমার মনে হয় তোমরা এই নিয়মটা করলে সহজে বুঝতে পারবে ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে যদি কেউ পারো যে এই নিয়মে করব আমি তোমরা ওইটাও করতে পারো তো যাক প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বইয়ের দেখবে আরও অনুশীলনের সাথে খোয়াটা মোটামুটি আমি তোমাদের পর্ব 1 এবং 2 এ আলোচনা করলাম তোমরা অবশ্যই এই নিয়মগুলোকে বাসায় আবারও করার চেষ্টা করবে প্রতিটা অঙ্কই করবে যদি সমস্যা হয় সেটা তোমরা আবার কমেন্ট করে জানাবে এগুলো অবশ্যই আমি 2-1টা করে অঙ্ক তোমাদের করাইলাম বাকিগুলো যেন তোমরা নিজেই করতে পারো আর করারও চেষ্টা করবে এটা তোমাদের মনে করো যে বাড়ির কাজ হোমওয়ার্ক হিসেবে করবা প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কগুলার যতটুকু তোমাদের বুঝাইলাম
अवश्य तुम्हारा मन है बुझते पे कई तुम्हारे बाकीगुलर समस्या है ना। आगामी आर आगामी क्लैसे तुम्हारे आबारमें नतून अध्याय उपस्थित हब से तुम्हरा सबा भलो थको सुस्थ थको घरे थको अल्लाह हाफेज़।